Hi guys, welcome to Somaakhonvlogger. আমরা এখন সাভারে আমার সেজবোনের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন গানের আড্ডাখানা বসে গেছে আর এই আড্ডাখানায় আমরা এরা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কেউ একদম ঘরের পরিবেশে সব গান বাজাচ্ছিল আমি ভিডিও করছি আমার উপরে রাগ হচ্ছে একটু একটু মাঝে ভিডিও করো না আমি জোর পূর্বক ভিডিও করছি আপনাদের জন্য তো এই গানটা আপনারা আশা করি কালকে দেখতে পাবেন আর আজকে আমি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপনারা এইটুকু দেখেন আগামী দিন ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন ওদের সুন্দর সুন্দর গান আপনারা শুনতে পাবেন পাঁচটা ঝালমুড়ি নিছি কি কাকা কাকা প্রথমে কাকা প্রথমে দুইটা দিছে ঝাল মানে ভালো হয় নাই পরে একটা হচ্ছে ভালো হয়েছে এখন আবার আসছে কাকা আমাদের দেখা ভালো মতো বানায় দিছে ধন্যবাদ ভালো করে বানায় দেওয়ার জন্য এই ভিডিও দেখে অনেকে আসবে ও বাবা কি করে এমএ পাস করা কিছু করে না ও চাকরি নিবে খুব ভালো স্কুলে খুব ভালো দোয়া করেন অনেক দোয়া করি নাও এখন আপনার বিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ বিয়ে দিয়েছি অনাস্থা বিয়ে দিয়েছি জামাইতে পড়াইছি মা কেমন লাগতেছে খাইতে চাচা দেবে সেটা নেবা চাচা দেবে ওটা নেই না আর একটা না কার দুটো দেব নাকি কার দুটো দেব কার দুটো দেব তো কুড়ি বুঝে গেছে কোটি তো কি পাস করছে মেয়ে জিজ্ঞেস করে কোটিপতি এমনি হয়ে গেছে আমার দাদার হলো আর হলো ব্রিটিশ আমলে আমাদের মোটর গাড়ি ছিল লঞ্চ ছিল তাই হ্যালো গাইজ আমরা সাভারে চলে এসেছি এখন আমরা আসছি সাভার নাজারাত সেন্টার চার্চ অফ বাংলাদেশ চলেন ভিতরটা আপনাদের দেখিয়ে আনি দেখেন ঢুকতেই ফুল গাছ দিয়ে ভরা ওয়াও এইবার আরও সুন্দর ফুল গাছ লাগাইছে ওর বাবা যখন অসুস্থ ছিল তখন আমরা এখানে ছিলাম প্রথম অ্যাক্সিডেন্ট করার পর হাসপাতাল থেকে যখন ছেড়ে দিল ওর বাবাকে তখন আমরা তো করোনার মধ্যে অনেক মেনটেন করতে হয় আর ওর বাবার হলো ইনফেকশনের ভয় ছিল পায়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে সব কিছু মিলিয়ে আমরা সাদা ফুলের সমারোহ অনেক সাদা সাদা ফুল সব আমরা হলো এইখানে ওই যে ওই দোতলার এই যে এই পাশের এই রুমটা এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই রুমটা নিয়েছিলাম কাঠগোলাপ গাছ এই কাঠগোলাপ গাছের থেকে অনেক বড় একটা ডাল ছিঁড়ে নিয়ে গেছিলাম একবার অন্ধকার বইলে আমি বেশি ভিডিও করতে পারলাম না একদিন দিনের আলোতে এসে আপনাদের সঙ্গে শেয়ার করে যাব জায়গাটা খুব সুন্দর দেখার মতো সুন্দর চলেন এখন যাই আর আমরা এখন যাচ্ছি আমার বোন সেজ বোন নাই তো আমার ওই বোনের স্বামী হলো আমেরিকায় চলে গেছে ছেলেদেরও নেওয়ার চেষ্টা করতেছে এখন আমি যাব হলো ওর দুই ছেলে এখানে থাকে ছেলে দুজনের কাছে যাই দেখা করে আসি আমাদের দুইটা মামনির সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ জানে তো জানো না তোমরা আমার চ্যানেলের কথা এই হলো আমার সেজ বোনের বাড়ি ও তো নাই ও থাকলে দেখতেন ওদের নিজেদের বাড়ি এটা এইখানে আম গাছ আছে কয়েকটা আম পড়তো আমরা দৌড়া দৌড়া এসে কুড়াইতাম কি হয়েছে চেনা চেনা লাগে না হাই ভালো আছো ও এই যেরকম সিঁড়ি করছিস না ভালো হয়েছে ভিডিও দেখলেই সব দৌড়ায় এই যার একজন আর কো কই তুই পলাইলি আমার একটু দেয়া দিয়ে আয় ঘরে কি ঘটনা তোমার তুমি আমাকে চেনা চেনা লাগছে তোমার আরে দাঁড়া আমাকে ওইখানে চাইতে দে এই যন্ত্রণা বাইন্দা রাখছিস আমার চাইতে দিচ্ছে না চলে আসছি হাই আপনি কোথা থেকে আসছেন আর আপনি আমি শুধু
আর আপনি আমি মশাদের রাজত্ব থেকে একটু আগে ফিরে আসছি। আমাদের এই ছেলেটা কয়েকদিন আগে একটু অসুস্থ হয়ে পড়ছিল, আমরা অনেক প্রে করছি ও যে সুস্থ হয়েছে। আসেন এই যে, তোরে তো দেখলে কেউ কবে না, তুই অসুস্থ ছিলি কয়েকদিন আগে। ও এখন মশাদের অনেক বড় ফ্যান হয়ে গেছে, রক্তের কালার টি-শার্ট পরা দেখো না। একদম তোমার খবর কি? তুমি ইয়ে মানে যাইয়া তখন ক্লাস ক্লাস শেষ করে আবার চলে আসছো। আমি একটা গিম্বেল কিনবো, গিম্বেল কিনবো, এই ধরনের ফ্যাসিলিটিস এর অন্য জিনিস আছে আমার, তো এইটা দেখে আমার খুব অনেক আগে থেকে আমার পছন্দ। কিন্তু এই বাপধনদের বাড়িতে যে এই জিনিস রয়ে গেছে তা তো আমি জানতাম না। ওরা আবার কি ব্লগ ট্লগ করে, চ্যানেল ট্যানেল আছে। এই তুমি নেপালে যে এটা দিয়ে ভিডিও করছ তো, যাক পায়া গেছি, যখন নিয়েই যাবো না এবার এটাই। হ্যাঁ ওদের লাগে না, এখন দোকানে নিয়ে গেছিলি হয় সেই দোকানে নিয়ে যে আমার কিনা দিবি না, এইটাই নিয়ে দিয়ে চলে যাব। স্যার আপনার চাবি তো, চল যাবি আমাদের সঙ্গে। তোর মেশোর পা অসম্ভব ইদানিং ব্যথা, আর অন্যরকম ব্যথা এই ব্যথাটা, বুঝছিস? মানে একদম ভার হয়ে যায় ব্যথা হইতেছে আজকাল। ও মনে করতেছে ওই রিংটা মনে হয় খোলার সময় হয়ে গেছে, ওরকম একটা ধারণা ও করতেছে, বলতেছে যে আমার মনে হয় রিংটা ডিস্টার্ব করতেছে। গেস না না আর কথা না আর কথা না, তুমি ওই রুমে রেখে আসছো। গান হবে নাকি আজকে? ওই যে গিটারটা দেখে মনে পড়লো, হয়ে যাক দিমাদ দিম। ওনি যে রাখতে চাবিটা কই আছে? আরে দেই শুনে আসতে দে পড়ে। কিসের চাবি? আমার গেটের চাবি। পকেট থেকে পকেট ছোট তো পকেট থেকে পড়ে গেছে, আমি দেখছি এখানে। আমার দিকে ক্যামেরা ঘুরে আসছে। এই ব্রো আমি সিঙ্গেল, আমার প্রেম দরকার, একটা গার্লফ্রেন্ড খুঁজে দিলে মাস্ট লাইক সাবস্ক্রাইব ইনবক্স হিম। ফোন নাম্বার দিয়ে দাও তোমার। না আমি আবার অতটা অত ছেবলা না, সিঙ্গেল সারা ছেবলা না, ছেবলা অন্য দিনে শোন বাবু, ওরা তো তাও একটু মানে হাইফাই হাসপাতালে হয়েছে, পরে ওইগুলা গজাইছে, তোর জন্ম ছিল শুধু সদর হাসপাতাল পর্যন্ত, সেটাই তো কইলাম। তখন শুধু সদর হাসপাতালই ছিল, আর কোনো হাসপাতাল ছিল না। হাইফাই 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 হ্যাঁ তোর মা, আমরা সব ভাই বোন রই তার হাতে হয়েছি। আমাদের ছেলেমেয়েরা যে এত সুন্দর গান কবে কবে শিখলো। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাকার জন্য সময় এখন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আগামী দিন গান শুনতে পাবেন। টাটা বাই বাই।